বাইরে বিজি লাগছো কিসের জন্য কেন তোর বাইরে বিজি লাগছে তুমি লাগছো তুমি বুঝো না আমি লাগছি আমি কারো বিজি লাগিনি এই খালো কোন জায়গায় যাব না আমার কথা শুন মানে চুপ করে দাঁড়িয়ে থাকবা তুমি কি মনে করো হ্যাঁ গ্রামের কেউ তোমার খবর রাখে না তোমার ঘটনা রটনা গ্রামের সকলেই জানে চোখ বন্ধ করে মড়া খাইলাম আমি চোখ বন্ধ করে খাইতেছি আমার তো কেউ দেখতেছে না এটা মনে করতেছো এটা কিন্তু সেটা না সকলেই জানে তোর ভাইরে তো আমার পিছু ছাড়তে আমি তোর ভাইয়ের পিছে লাগি নাই হ্যাঁ আমার পিছে আছি বুঝছিস এই তুই যদি আমার ভাইরে উস্কানি না দিস তাহলে আমার ভাইকে তোর পিছে লাগবে তোর উস্কানির জন্য আমার ভাই তোর পিছে লাগবে আরে ভাই মুখ সামলা কত কবি আমার নামে না জানিস না একটা কথা কবি না আমি তো বাইরে উস্কিছি মানে আমি তো বাইরে উস্কিছি তোর ভাই আমার পিছে দুটা আছে বুঝছিস ও সাধু শাস্তেছে না খুব একটা মানে সাধু কুদ্দুস ভাই তোরা কেন মরে জানিস তোর চরিত্রের জন্য তুই যদি ভালো হইতি তাহলে কুদ্দুস ভাই তোরা তিন বেলা মারতো না এরপর থেকে যদি আমার ভাইয়ের পিছনে আমি তোরা দেখছি কুদ্দুস রে লাগবো না আমি তোরে বাড়াবো মনে রাখিস তুই বাড়াবি এবারে গতকালও কিন্তু বিলের উত্তর পাড়ে খাড়া আছিল আমাকে পাড়া দেওয়ার জন্য Thank you.